এখানে দেখো কালী ঠাকুরের পাশে যে ডাকিনী যোগিনী ভূতগুলো দেওয়া হয় সেইগুলো একেবারে এখানে তৈরি হয়ে গেছে। তো এগুলো একদম কমপ্লিট, খালি ড্রেসগুলো দিয়ে মণ্ডপের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো আরও বেশ কিছু তৈরি হয়। কুমোরটুলির এক স্টুডিওতে এই প্রতিমাটা চোখে পড়লো, জাস্ট অবাক করে দেওয়ার মতো একটা প্রতিমা। এই প্রতিমাটি 10টি মুখমণ্ডল, জাস্ট দেখো তোমরা একবার, 10টি হাত ও 10টি পা, মানে অসাধারণ দেখতে প্রতিমাটা। যখন রং হয়ে যায় চোখে পড়লো, আগেও এসেছি দেখতে পাইনি এটা। তো দেখো এই প্রতিমাটার এখন রঙের কাজ চলছে, পুরো ব্ল্যাক কালারের করা হচ্ছে, মানে দক্ষিণা কালী টাইপের রং দেওয়া হচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ঠাকুরটার সামনে এসে দাঁড়ালাম। ঠাকুরটার খালি সাইজটা তোমরা একবার দেখো, মানে প্রায় 22 ফুটের ওপর এই ঠাকুরটার সাইজ হবে। তো বিশাল আকৃতির প্রতিমা, মাটির কাজ কিন্তু এখনও এটা প্রায় 24 ফুটের কাছাকাছি কি তার থেকেও বেশি বড় হবে, মানে মাথা তুলে দেখতে হচ্ছে আর কি। প্রতিমাটির সাইজ কতটা ক্যামেরায় আন্দাজ করা যাচ্ছে সেটা ঠিক বলতে। তো দেখো এই ডান দিকে ঠাকুরটা সাজ দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের মধ্যে এই প্রতিমাটি মণ্ডপের দিকে রওনা দেবে, খুব সুন্দর লাগছে দেখতে। চুলটা বসানো বাকি রয়েছে এখন খালি। তো দেখো খুব সুন্দর লাগছে। ডান দিকের যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেটি একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো করে তৈরি করা। দেখো শাড়ির স্টাইলটা সেরকমভাবেই অনেকটা দেওয়া রয়েছে। আমি একটু জুম করার চেষ্টা করব, তো দেখেই বুঝতে পারবে কত নিখুঁত এই কাজগুলো হয়েছে। মায়ের মুখটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই স্টুডিওতেও দেখো একটা প্রতিমার রঙের কাজ চলছে। তো দেখো এখানে বেশ অনেক কটা ছোট ছোট সাইজের প্রতিমা রয়েছে, এগুলো মূলত বাড়ির প্রতিমা যেটা দেখছে। সেগুলো কমপ্লিট হয়ে গেলেই একে একে মণ্ডপের দিকে প্রতিমাগুলো রওনা দেবে। তো দেখো এখানে বেশ অনেক কটাই প্রতিমা আছে, এটা একটু ছোট সাইজের, 10 ফুট সাইজের প্রতিমা এটা। দেখো অসাধারণ কালার, প্রায় 20 ফুটের উপরে সাইজ এক একটার হবে। তো এখানে তিনখানা দেখা যাচ্ছে এবং দুখানা ছোট ঠাকুর রয়েছে। স্টুডিওতে দেখো প্রত্যেকটাই প্রায় ছোট ঠাকুর, একটা দক্ষিণা কালী প্রতিমার রঙের কাজ চলছে। তো এই ঠাকুরটার সম্পূর্ণ মাটির সাজ দিয়ে এসে গেছি আরও একটা স্টুডিওতে। তো এই স্টুডিওতে এসে যেটা দেখা যাচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু একই সাইজের, প্রত্যেকটাই 8 ফুটের সাইজ। এইগুলো রঙের কাজ প্রায় 80% কমপ্লিট, এখনও সাজ দেওয়া হয়নি, তো কিছুটা এখনও বাকি রয়েছে। তো ওনাদেরই একটা অন্য ইউনিটে এসে গেছি, একদম পাশেই সেই ইউনিটটা অবস্থিত। তো এখানেও দেখো অনেক কটা করা হচ্ছে, আর যেগুলো সবে সবে রং হয়েছে সেগুলোকে শুকোতে দেওয়া রয়েছে। তো দেখো এখানে একটা বিশাল আকৃতির কালী প্রতিমা, প্রায় 20 ফুটের উপর সাইজ। তো একেবারে রঙের কাজ কমপ্লিট প্রতিমা, এবং দুখানা 10 ফুট সাইজের প্রতিমা এবং 8 ফুট সাইজের প্রতিমাও রয়েছে এই ইউনিটে। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং এই বিশ্বদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা একটা গঙ্গার ঘাট। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, এটা হলো কুমোরটুলি গঙ্গার ঘাট। চলে এসেছি কালী পুজো প্রস্তুতি দেখতে কুমোরটুলিতে। তো আস্তে আস্তে আমি সমস্ত স্টুডিও ভিজিট করব, তোমাদের দেখাবো প্রস্তুতি কতটা এগিয়েছে কুমোরটুলিতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো।
তো দেখো গঙ্গার ঘাটের ঠিক পাশেই একদম তৈরি হচ্ছে দুটো মূর্তি, যেগুলো কালী ঠাকুরের পাশে স্থাপন করা হবে। তো তার মধ্যে মাটি লেপার কাজ প্রায় শেষের দিকে, আর কিছুটা কাজ বাকি রয়েছে। তো দেখো কুমোরটুলির রাস্তাঘাট সেরকমভাবে ভিড় নেই, সন্ধে হতেই আস্তে আস্তে ভিড়টা বাড়বে এখানে, কারণ সবাই যে যার ক্লাবের বা বাড়ির ঠাকুর এখান থেকে নিতে আসবে, তখন একটু ভিড় হবে এখানটা। তো দেখো ডান দিকে বাঁ দিকে প্রত্যেকটা স্টুডিও আছে। তো এখানে দেখো ডান দিকে সব রং হয়ে গেছে প্রায় বলতে গেলে। এক একটা স্টুডিও আমি তোমাদের ঢুকে ঢুকে দেখাবো। বাঁদিকে দেখো খড় বাঁধার কাজ চলছে, এখানে অনেক কটা প্রতিমা রয়েছে, রঙের কাজ হয়নি। তো আস্তে আস্তে এগোবো, একদম প্রথম থেকে শুরু করব, যেহেতু এটা ব্যাক সাইড একদম সামনে থেকে স্টার্ট করব। এখানে দেখো বেশ বড় বড় সাইজের ঠাকুর রয়েছে, কিছু কালার কমপ্লিট হয়েছে, কিছু এখনও বাকি রয়েছে। তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি ফার্স্ট স্টুডিওতে। এখানে 15-16টা ঠাকুর রয়েছে, কিছু থিমের ঠাকুর রয়েছে, প্রত্যেকটারই মাটির কাজ একেবারে সম্পন্ন, কিন্তু কোনো ঠাকুরেরই রঙের কাজ বা প্রাইমার এখনও কাজ স্টার্ট হয়নি। তো এখনও 4-5 দিন বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বেশ বড় আকৃতির সাইজেরও ঠাকুর রয়েছে, মিডিয়াম সাইজেরও ঠাকুর রয়েছে। এবার এগিয়ে যাবো আমরা পরের স্টুডিওতে। তো এসে গেছি আমরা এখন পরের স্টুডিওতে। এখানে দেখো অনেক কটা ঠাকুর রয়েছে, প্রায় 10-12টা, কিন্তু প্রত্যেকটারই রঙের কাজ একেবারে সম্পূর্ণ। কিছু ঠাকুর একদম কমপ্লিট হয়ে গেছে, কিছু ঠাকুরের রঙের কাজ মানে চোখ মুখটা আঁকা বাকি রয়েছে। এখানে ম্যাক্সিমাম ঠাকুরের সাইজ যেটা দেখা যাচ্ছে সেটা হলো প্রায় 10 ফুট, 10 ফুটের ওপর ঠাকুর নেই। তো এই ঠাকুরটা দেখো ছোটো ঠাকুর, 8 ফুটের ঠাকুর। এই স্টুডিওতে প্রায় 6টা 10 ফুটের সাইজের ঠাকুর রয়েছে, এবং কিছু 8 ফুটের সাইজ রয়েছে, এবং তার থেকে ছোটও কিছু রয়েছে। তো এখানে 8 ফুট ঠাকুরের দাম শুরু হচ্ছে প্রায় 25,000 টাকা থেকে। দেখো এখানে বেশ অনেক কটা ঠাকুর দেখা যাচ্ছে, এইগুলো একদম সম্পন্ন, খুব তাড়াতাড়ি এইগুলো মণ্ডপের দিকে রওনা দেবে। তো এখানেও দেখো বেশ কিছু প্রতিমা রাখা রয়েছে, রঙগুলো মোটামুটি 50% কমপ্লিট, চোখ মুখ কিছুই আঁকা নেই। তো এটাও সেম স্টুডিও, তো এখানেও 10 ফুটের ঠাকুর বেশ কটা, আর ছোটো 4 ফুটের ঠাকুর রয়েছে। আমরা এখন চলে এসেছি প্রবীর পল অ্যান্ড সন্স স্টুডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ঠাকুর রং করা কাজ চলছে, প্রায় অনেকটাই সম্পূর্ণ, কিছুটা কাজ বাকি রয়েছে, সেগুলোই কমপ্লিট করা চলছে। এটা একটা 12 ফুটের ঠাকুর, বেশ বড় সাইজের একটা ঠাকুর। তো এটারই কাজ হচ্ছে, এর পাশেও রয়েছে বেশ অনেক কটা মূর্তি। এখানে রয়েছে একটা ছোট সাইজের দক্ষিণা কালী, খুব অপরূপ সুন্দর এই ঠাকুরটি, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি একবার। তো এটা একটা ছোট ঠাকুর, কিন্তু খুব সুন্দর ফিনিশিং, বলতে গেলে পুরো ঠাকুরটার কালারের কাজ 95% হয়ে গেছে, কিছুটা একদম সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তো দেখো এখানে একদম পুরো কমপ্লিট একটা মূর্তি, খুব অসাধারণ দেখতে। টানা চোখের একটা ঠাকুর এটা। এই ছোট প্রতিমাটার যে কাজটা বাকি ছিল সেটাকে এখন সম্পন্ন করা হচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ।
এসে গেছি পাশের স্টুডিওতে। পাশের স্টুডিওতে আসতেই দেখা যাচ্ছে একটা প্রতিমা, এখানে স্প্রে পেন্টিং এর কাজ চলছে। তো দেখো এই স্টুডিওতেও বেশ অনেক কটা প্রতিমা রয়েছে, মানে প্রত্যেকটা স্টুডিও এখনো অবধি যে কটা ভিজিট করলাম সেখানে এখনো প্রতিমা একদম ভর্তি। তো দেখো এখানে অনেক কটা প্রতিমা দেখা যাচ্ছে, সব ছোট মাঝারি মিলিয়ে। তো এই স্টুডিওতে যে কটা প্রতিমা রয়েছে সে কটার রঙের কাজ প্রায় শেষের দিকেই বলা চলে। তো এসে গেছি এখন তারক পাল অ্যান্ড সন স্টুডিওতে। এই স্টুডিওতে আসার পর যেটা দেখা যাচ্ছে, এখানে ম্যাক্সিমাম প্রতিমাই হলো 12 ফুট সাইজের এবং প্রত্যেকটারই ম্যাক্সিমাম কালার কমপ্লিট হয়ে গেছে। কিছুটা কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই একে একে মণ্ডপের দিকে প্রতিমাগুলো রওনা দেবে। দেখো এখানে বেশ অনেক কটা প্রতিমা আছে, এটা একটু ছোট সাইজের 10 ফুট সাইজের প্রতিমা এটা। দেখো অসাধারণ কালারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। তার ঠিক পাশের স্টুডিওতে আসলেই দেখা যাবে তিনটে বিশাল আকৃতির কালী প্রতিমা, এগুলো প্রায় 20 ফুটের উপরে সাইজ এক একটার হবে। তো এখানে তিনখানা দেখা যাচ্ছে এবং দুখানা ছোট ঠাকুর রয়েছে। এগুলো রঙের কাজ এখনও অবধি শুরু হয়নি, খুব শিগগিরই শুরু হবে। তো মাটির শেষ ফিনিশিং টাচগুলো চলছে এই স্টুডিওতে। দেখো প্রত্যেকটাই প্রায় ছোট ঠাকুর, একটা দক্ষিণা কালী প্রতিমার রঙের কাজ চলছে। তো এই ঠাকুরটার সম্পূর্ণ মাটির সাজ দিয়ে তৈরি করা, তো সেই ঠাকুরটারই কালার কমপ্লিশন এখন চলছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা এবং বাদবাকিগুলো কিছু শাড়ি পরানো হয়ে গেছে, কিছু একেবারে কালার কমপ্লিট হয়ে গেছে কিছু ঠাকুরের। এসে গেছি আরও একটা স্টুডিওতে। তো এই স্টুডিওতে এসে যেটা দেখা যাচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু একই সাইজের, প্রত্যেকটাই 8 ফুটের সাইজ। এইগুলো রঙের কাজ প্রায় 80% কমপ্লিট, এখনও সাজ দেওয়া হয়নি, তো কিছুটা এখনও বাকি রয়েছে। তো ওনাদেরই একটা অন্য ইউনিটে এসে গেছি, একদম পাশেই সেই ইউনিটটা অবস্থিত। তো এখানেও দেখো অনেক কটা প্রতিমা একদম কালার কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করা হচ্ছে, আর যেগুলো সবে সবে রং হয়েছে সেগুলোকে শুকোতে দেওয়া রয়েছে। তো দেখো এখানে একটা বিশাল আকৃতির কালী প্রতিমা প্রায় 20 ফুটের উপর সাইজ, তো একেবারে রঙের কাজ কমপ্লিট। তো এই স্টুডিওতে দেখো প্রত্যেকটা কিন্তু ছোট সাইজের কালী প্রতিমা, একটা ঠাকুরের সাজ দেওয়া হচ্ছে যেমনটা দেখা যাচ্ছে, তো অসাধারণ দেখতে লাগছে। এটা হলো সমীর পাল অ্যান্ড সন স্টুডিও। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ বেশ অনেক কটা ঠাকুর এখানেও রয়েছে, প্রায় প্রত্যেকটাই প্রায় 10 ফুটের সাইজের কিছু ছোট ঠাকুর রয়েছে। এখানে আমি দুর্গাপুজোর সময় ভিজিট করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওনাদের 10 ফুট সাইজের প্রতিমা ম্যাক্সিমাম ওই ইউনিটেই রয়েছে, এই ইউনিটে রয়েছে তিনখানা 12 ফুট সাইজের প্রতিমা এবং দুখানা 10 ফুট সাইজের প্রতিমা, এবং 8 ফুট সাইজের প্রতিমাও রয়েছে এই ইউনিটে।
এই স্টুডিওতেও দেখো একটা প্রতিমার রঙের কাজ চলছে, সাজটা দেওয়া এখনো বাকি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখানে বেশ অনেক কটা ছোট ছোট সাইজের প্রতিমা রয়েছে, এগুলো মূলত বাড়ির প্রতিমা যেটা দেখে মনে হচ্ছে। কিছু কিছু কালারের কাজ চলছে এখনো ভেতরে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফিনিশিং। এই ঠাকুরগুলো দেখো সম্পূর্ণ মাটির সাজ দিয়ে তৈরি করা, এখন অবধি কালার ফিনিশিং হয়নি, বাট কালারটা হলে অসাধারণ দেখতে লাগবে। একটা প্রতিমার সাইজ একটু বড়, অন্যটা একটু ছোট। এই স্টুডিওতেও দেখো অনেক সংখ্যক কালী প্রতিমা রয়েছে, মূলত ছোট সাইজেরই বেশি রয়েছে, এখানে বড় সাইজের প্রতিমা নেই। ম্যাক্সিমাম সাইজ যেটা হবে সেটা হবে 5.5 ফুট থেকে 6 ফুটের মধ্যে। তো দেখো এখানে অনেক কটা রয়েছে। আমরা এখন এসে গেছি একটা ফেমাস স্টুডিওতে, এটা হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এই কুমোরটুলিতে ইনি খুব নাম করা একটা শিল্পী, অনেকেই শুনে থাকবেন এর নাম। তো এখানে দেখো 4টি বিশাল আকৃতির কালী প্রতিমা দেখা যাচ্ছে সামনেই, তো এইগুলো প্রায় 20 ফুটের উপর ঠাকুরগুলোর সাইজ। তো এই ঠাকুরগুলো আজকেই মণ্ডপের দিকে রওনা দেবে রাত্রিবেলা। তো অসাধারণ কাজ, যেহেতু মানে সাজগুলো তোমরা যদি দেখো ঠিক করে, আমি একটু জুম করার চেষ্টা করব, তো দেখেই বুঝতে পারবে কত নিখুঁত এই কাজগুলো হয়েছে। মায়ের মুখটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তো অসাধারণ রঙের কাজ। তার পাশে দেখো একটা শ্বেতকালী দেখা যাচ্ছে। এই স্টুডিওতে বড় ঠাকুরের সঙ্গে সঙ্গে ছোট ঠাকুরও রয়েছে, কিন্তু সেটি সংখ্যায় অনেকটাই কম, কারণ উনি বড় ঠাকুরই বেশিরভাগ বানান, কারণ ভেতরেও দেখা যাচ্ছে বেশ বড় বড় আকৃতির প্রতিমা রয়েছে, ছোট প্রতিমা অনেকটাই কম সংখ্যায়। এই সামনে দেখো একটা ছোট প্রতিমা, এটার দাম প্রায় 30,000 টাকা, 8 ফুটের প্রতিমা। करके बनता है जो चलता है और जो बनता है वो उस टाइम बनता है, उनके स्टोर कर देता है, ये सब काम चलता है। और आप इतने साल से काम कर रहे हैं, तो इतने सालों में आपको कैसे बदलाव दिखा है यहाँ का पूजा में? छोटा से काम करते हैं, पिताजी का साथ, चाचा का साथ, दादू का साथ काम करते हैं। तो आप कितना साल में आपको कुछ बदलाव दिखे? हाँ, तो अभी 65, 50, 52, 53 तो होगा ही, छोटा से काम करते हैं, उसका सब काम जो होता है करते हैं। आपका नाम बोल सकते हैं क्या? हमारा नाम समीर पाल। हाँ, भावनी पूजा जाते हैं। स्टूडियोते तुम्हारा देखो एखे अनेक कटा प्रतिमा रही है, प्रत्येक प्रतिमा किन्तु आर्टर प्रतिमा, মানে প্রতিমার চালচিত্রের মধ্যে রাধা কৃষ্ণ ও বিভিন্ন রকম চরিত্র ফুটে উঠছে, তো খুব সুন্দর লাগছে। মানে কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটা চরিত্রর কালার কমপ্লিট হয়ে গেলে চালচিত্রের উপর যেগুলো রয়েছে অসাধারণ দেখতে লাগবে। প্রতিমা প্রতিমার কালারটা কিছু সংখ্যক কমপ্লিট হয়ে গেছে, চোখ মুখ আঁকা এখনও বাকি। পুরো সাজটাই কিন্তু এখানে মাটির, মানে কোনো আলাদা করে সাজ দেওয়া নেই, মাটির সাজ, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো বেশ অনেক কটা, প্রায় 12-14 খানা প্রতিমা রয়েছে, দূরে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ রয়েছে চালচিত্রের মধ্যে, এখানেও এই ঠাকুরটার মাথার উপরও তাই, অসাধারণ চিত্র একটা ফুটে উঠছে।
तो रास्ता दिए हाँटते हाँटते ठाकुरटार सामने इसे दाड़ालाम। ठाकुरटार खाली साइजटा तोमरा एकबार देखो, माने प्राय 22 फुटेर ओपर ये ठाकुरटार साइज हबे। तो विशाल आकृतिर प्रतिमा, माटिर काज किन्तु एखोनो चलछे, रंगेर काज शुरू हयनि। एखाने देखो आरो एकटा प्रतिमा रयेछे, এই প্রতিমাটার রঙের কাজ প্রায় চলছে। আগের প্রতিমাটা যেরকম রঙের কাজ শুরুই হয়নি, এটা কিন্তু রঙের কাজ চলছে। এই প্রতিমাটা আগের প্রতিমার থেকেও বড়, এটা প্রায় 24 ফুটের কাছাকাছি কি তার থেকেও বেশি বড় হবে, মানে মাথা তুলে দেখতে হচ্ছে আর কি। প্রতিমাটির সাইজ কতটা ক্যামেরায় আন্দাজ করা যাচ্ছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু এটা দেখা আমার চোখের সবচেয়ে বড় কালী প্রতিমা এই কুমোরটুলিতে। এই স্টুডিওতেও দেখো বেশ অনেক কটা মাতৃ প্রতিমা রয়েছে, সব কটাই প্রায় রং হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিমাটা এই স্টুডিওতে এখনও রং হয়নি, যেটা মাটির তোমরা দেখতে পাচ্ছ একদম ডান দিকে রয়েছে, এটা এখনও রং হয়নি। এই স্টুডিওতেও দেখো বেশ অনেক কটা মাতৃ প্রতিমা রয়েছে, ম্যাক্সিমামটাই কালার কমপ্লিট হয়ে গেছে। তো বিভিন্ন সাইজে রয়েছে মাতৃ প্রতিমা। তো দেখো এই ডান দিকের ঠাকুরটা সাজ দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে, আজকে রাতের মধ্যে এই প্রতিমাটি মণ্ডপের দিকে রওনা দেবে, খুব সুন্দর লাগছে দেখতে। চুলটা বসানো বাকি রয়েছে এখন খালি। ও এখানেও দেখো রাস্তার ধারে আরও একটা বিশাল আকৃতির প্রতিমা রং করার কাজ চলছে, এটাও 22 ফুটের কাছাকাছি ঠাকুরটার সাইজ হবে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ক্যামেরাতে। তো এটা এখন স্প্রে পেন্টিংয়ের কাজ চলছে। এবং তার ঠিক পাশেই রয়েছে আরও এক বিশাল আকৃতির মাতৃ প্রতিমা, এটার এখনও মাটির কাজটা চলছে, শেষ মুহূর্তের মাটির কাজ, যেটা ফিনিশিং টাচ সেটা এখন চলছে। তো এটাও বিশাল আকৃতির একটা প্রতিমা। তো দেখো আমি তোমাদের ওপর অবধি দেখাচ্ছি, এবং তার ঠিক উল্টো দিকে স্টুডিওর প্রতিমার সাইজগুলো তোমরা একবার দেখো, প্রত্যেকটাই 20 ফুটের উপরে ঠাকুরগুলোর সাইজ, এবং দূরে যেগুলো দেখা যাচ্ছে রং করা হয়ে গেছে সেগুলো একটু ছোট। এই স্টুডিওতে দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু ছোট সাইজের, খুব প্রিসিশন ভাবে কাজগুলো করা, খুব সূক্ষ্ম কাজগুলো। তো দেখো এখানে যে শাড়িগুলো পরানো হয়েছে, যে সাজগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই সূক্ষ্ম, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি একবার। তো দেখো খুব সুন্দর লাগছে। ডান দিকের যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেটি একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো করে তৈরি করা, দেখো শাড়ির স্টাইলটা সেরকমভাবেই অনেকটা দেওয়া রয়েছে। তো এছাড়াও রয়েছে আরও দুটো পাশাপাশি, এখানে মাটির কাজ হয়ে রয়েছে, দেখা যাচ্ছে এটা একটু সাইজে বড় এবং পিছনেরগুলো আরও ছোট। এখানে দেখো রাস্তার ওপর দুটো ঠাকুর তৈরি হচ্ছে, এখানে হাত লাগানো কাজটা চলছে, মাটির কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এই হাতের কাজটা চলছে, দেখো হাতের শেপ দেওয়া চলছে, তো আমি তোমাদের একটু জুম করে দেখাবো। দেখো একদম নিখুঁতভাবে হাতটা তৈরি করা হচ্ছে, পায়ের কাজটা প্রায় হয়ে গেছে, হাতের কাজটা চলছে। তোমরা একটু আগে দেখলে ঠাকুরের হাতের সেটিংটা চলছে, তো হাতগুলো কিন্তু ঠাকুরের এইরকমভাবেই তৈরি হয়, এখানে একটা ডাইস রয়েছে, তার ওপর মাটি চেপে চেপে হাতগুলো শেপ দেওয়া হয়। এখানে দেখো কালী ঠাকুরের পাশে যে ডাকিনী যোগিনী ভূতগুলো দেওয়া হয়,
সেইগুলো একেবারে এখানে তৈরি হয়ে গেছে। তো এগুলো একদম কমপ্লিট, খালি ড্রেসগুলো দিয়ে মণ্ডপের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো আরও বেশ কিছু তৈরি হয়ে রাখা রয়েছে, এখনও চোখ মুখ আঁকা হয়নি। তো কালী ঠাকুরের সাথে সাথে এইগুলোরও প্রস্তুতি চলছে। দেখো এখানেও বেশ অনেক কটা, মানে বিভিন্ন বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন বিভিন্ন কালার দেওয়া রয়েছে। পিছনের দুটো বেশ দেখো বেশ বড় বড় রয়েছে দুটো, আর সামনে এগুলো তার থেকে একটু ছোট। কুমোরটুলির এক স্টুডিওতে এই প্রতিমাটা চোখে পড়লো, জাস্ট অবাক করে দেওয়ার মতো একটা প্রতিমা। এই প্রতিমাটি 10টি মুখমণ্ডল, জাস্ট দেখো তোমরা একবার, 10টি হাত ও 10টি পা, মানে অসাধারণ দেখতে প্রতিমাটা। যখন রং হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে। এই প্রতিমাটা আমার ফার্স্ট টাইম চোখে পড়লো, আগেও এসেছি দেখতে পাইনি এটা। তো দেখো এই প্রতিমাটার এখন রঙের কাজ চলছে, পুরো ব্ল্যাক কালারের করা হচ্ছে, মানে দক্ষিণাকালী টাইপের রং দেওয়া হচ্ছে। এখানে দেখো পায়ের ও হাতের রঙগুলো করা হয়ে গেছে, লাল লাল কালার দিয়ে অ্যাকসেন্ট দিয়ে বোঝানো হয়েছে। তো দেখো একবার